paglar chada de, nura paglar chada de, nura paglar chada de, nura paglar chada de, nura. Aye beta, chanda nada koi jat, nura paglar chanda de. Abe oi, nura paglar chada de. Na, tomar dil hone kotha char muk puje shodjo korechi. Anna, atta ta devo na. Jani bhi dhala bhi. মৃত্যু তো ভয় পায় না আমার সন্তানই যখন বাঁচবে না তখন তোদের কো আচ্ছাটা দেব না তাছাড়া এই সমবায় প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকটি শ্রমিকের শ্রমের টাকায় নির্মিত আজ থেকে আর তোদের চাঁদা দেব না তোদের নুনা পাগলাকে বলে দিস আজ থেকে আমরা চাঁদা দেব না আমাদের চাঁদা নিতে পাঠিয়েছে চাঁদা নেব তোমরাও দেবে যদি না দিতে চাও তবে আমাদের সঙ্গে চলো নুরা পাগলাকে গিয়ে বলো হ্যাঁ চলো হ্যাঁ চলো তুই আমার একটা কথা রাখবি বল রাখবি বলুন তুই নাকি খুব ভালো বক্তৃতা দিতে পারোস আমার একটু শিখাবি আমি আমার বক্তৃতা দিতে পারি না তাই আমি নেতা হইতে পারি নাই জানিস আমি যদি বক্তৃতা দিতে পারতাম তবে বিরাট নেতা হইতাম বিরাট নেতা জাতিসংঘের নেতা সারা বিশ্বের নেতা সারা দুনিয়ার নেতা তুই শিখাবি আমাদের গরিবদের সাপ্তাহিক পেমেন্টে এমনি সংসার চলে না এর মধ্যে যদি ডেলি আপনাকে চাঁদা দিতে হয় তাহলে আমাদের ক্ষুধার আর্তনাদ কখনই ঘুচবে না এই তোরা শুনছস ওরা আমার চাঁদা দেবে না নিশ্চয়ই ওরা ধনী হওয়ার স্বপ্ন দেখছে সর্বনাশ সর্বনাশ তুই যে গলা দিয়ে বক্তৃতা দিস এরকম সুন্দর সুন্দর কথা কইস এই গলাটাকে একটু আদর করি আয় 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 না কাছে এই তোরা জানোস না লাশ আবার দুনিয়াতে বেশিক্ষণ রাখতে হয় না তাই তাড়াতাড়ি লাশটা পৌঁছাইয়া দে শেষ গোসল করাইয়া আতর সন্দন দিয়া দানা তারে সাদা কাপড় পরাইয়া কথা বলতে গেলে কি হয়েছে কি হয়েছে কি এ দেখছি মৃত কে হত্যা করেছে একে বলুন চুপ করে থাকবেন না বলুন কে হত্যা করেছে একে বোন আপনি বলুন কি হয়েছে নুরা পাগলা আমার স্বামীকে হত্যা করেছে কে নুরা পাগলা একটা নর পশু আমরা মৎস্য সমবায় শ্রমিক সারাদিন কাজ করে পাই 100 টাকা তার অর্ধেক দিতে হয় নুরা পাগলাকে সবাই তাহলে ভয় পায় তাকিয়ে দেখো বাচ্চা দুটোর দিকে কিভাবে অসহায়ের মতো তাকিয়ে আছে তুমি তো এলাকারই আইন শৃঙ্খলার দায়িত্বে আছো কি করে তোমার প্রশাসন নুরা পাগলার মতো ক্রিমিনালকে তোমার অবশ্যই গ্রেফতার করা উচিত নুরা পাগলা হারামির বাচ্চা নুরা পাগলা বাগের থামা থেকে আসতে বাঁচতে পারবি না তুই যেখানে থাকিস সেখানে মাটি খুঁড়ে তোকে বেরিয়ে আনব আমি একবার ওকে নাগালে পেয়ে নেই তখন ওকে বুঝিয়ে দেবো
ও কত বড় বদজিন আর আমি কত বড় ওঝা। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সরফ হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। আরে আমার মনে কি আনন্দ, আমার মনে কি আনন্দ, শুধু তোমার কলিজা চাই, কলিজা চাই। তুই আমার কলিজা নিবি? আরে হারামির বাচ্চা, অসহায় গরিব মানুষগুলো দুবেলা পেট ভরে খাওয়ার তাগিদে সারাদিন কাজ করে যে পয়সা পায়, সে পয়সার উপর তুই ভাগনিস আর নাম দিয়েছিস নুরা পাগলা। আজ তোর ভন্ডামি শেষ করে দিয়ে এমন শিক্ষা দেব যাতে বাংলার মাটিতে ধর্মের নামে কেউ ভন্ডামি করতে সাহস না পায়। এই ভাষণের কাছে আমি দুর্বল, আমি যদি ভাষণে দিতে পারতাম তবে জাতিসংঘের নেতা হতাম। তাই আমি যখন ভাষণ দিতে পারি না তখন আমার সামনে কেউ ভাষণ দেবে তা আমি হইতে দেব না। শেষ গোসল করাইয়া আতর সন্ধান দিয়া দাও না তারে সাদা কাপড় পরাইয়া। আমি চলে যাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই, দুঃখ শুধু তোমাদের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না, আমার আগত সন্তানকেও দেখতে পারলাম না। পুলিশ অফিসার হিসাবে যেদিন দায়িত্ব নিয়েছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম স্বাধীন বাংলার মাটি থেকে নুরা পাগলার মতো সন্ত্রাসীদের আমি উৎখাত করব, তার পারলাম না। তাই তুমি আমার মৃত্যুর পরে মৃত হাতের আঙ্গুল দিয়ে আমার প্রতিজ্ঞার কথাগুলো লিখে তাবিজ বানিয়ে সুমনের গলায় পরিয়ে দিও, যাতে আমার প্রতিবাদের কথা প্রতিজ্ঞার কথা আমার সুমন বলতে পারে। একটা সিরাজিকে হত্যা করেছে এই নুরা পাগলা, এই ঘটনা আপনার সকলেই জানেন। আমরা দেখিও নাই জানিও না। আপনাদের কোনো ভয় নেই, আপনারা নির্ভয় বলতে পারেন। না আমরা জানি না দেখিও নাই। আপনারা তাহলে আসুন। এসপি সাহেব আমরা কি এখন যেতে পারি? হ্যাঁ যেতে পারো, চল। উনি আপনার মঙ্গল করেন। ভাবি আমাদের দেশের আইন হলো সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলে আসামিকে দোষী করা যায়, কিন্তু এলাকার একটি লোকও সাহস পাচ্ছে না সাক্ষী দিতে, কি যে করি। আসি ভাবি, এসো। Thank you.
নুরা পাগলার পাগলামি কইতাছে। ইন্সপেক্টরের স্ত্রীকে যেন এক কাপড়ে বাড়ি থেকে এই মুহূর্তে বাহির করিয়া দেয়। বাড়িওয়ালাকে বলে আসবি, আর প্রত্যেক ঘরে ঘরে সবাইকে বলে আসবি, কেউ যেন ওই মহিলাকে আশ্রয় না দেয়। যদি কেউ আশ্রয় দেয়, আর এই দুনিয়াতে কোনো আশ্রয় থাকবে না। ভাবি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাবি। কেন, কি হয়েছে ভাই? আগে কথা দিন, তারপরে বলবো, নইলে আপনার পা আমি ছাড়বো না। আচ্ছা আচ্ছা, কথা দিলাম, বলুন। আপনাকে এই মুহূর্তে এক কাপড়ে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি বলছেন আপনি? এই অবস্থায় শিশু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? আপনার ঘরে তালা না লাগালে আমার মুখে চিরতরে নুরা পাগলা তালা লাগিয়ে দেবে ভাবি। তাই এখন আমি কি করব বলুন, নইলে আপনি আমাকে মেরে ফেলুন ভাবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপা একটু আসবেন? বলেন। আমার বাচ্চাটাকে কিছু খাওয়া দেবার মতো আছে? আচ্ছা, নিজের ক্ষতিটাই কেন না? এরাও মনে হয় নুরা পাগলার ভয় পাচ্ছে। আপা, আমার বাচ্চাটাকে কিছু খাবার দেবেন। পুরি বাবারি, নুরা পাগলা শুনলে মাইরা ফেলাইব। ইয়াল্লাহ, আর পাচ্ছি না। বাচ্চাটাকে একটু খাবার দেবেন। ওরে বাপরে, নুরা পাগলা শুনলে মাইরা ফেলাইব। কিন্তু রাস্তার খাবার বাচ্চাকে খাওয়াবো? বাচ্চাকে তো বাঁচাতেই হবে। বসো বসো বাবা, বসো। না, মনে হয় আমার মতো এতিম কেউ নাই, না খাইতে বেড়ে কান্তাছে। হ, আমারও মনে হয়। চল অরিনিয়া বাড়িতে যাই, চল। একে তো আমার খুব চেনা মনে হয়। এটা তো মনে হয় ওই দারোগা সাহেবের পোলা। তোরা কোথায় পাইছোস? মা, ওই রাস্তার পাশে। মা, অনেকক্ষণ দেরি করলাম, খুঁজলাম, কেউ কোনো ঠিকানা কইতে পারে না, তাই বাড়িতে লই আইছি। দে দে, ওরে আমার বুকে দে, আমি একবার দেখছি। তাতে আমার মনে হয় এটা সেই দারোগা সাহেবের পোলা, যে তোর বাবার হত্যাকারীরা ধরতে গিয়া
একটা আঘাতে তার মৃত্যু হইছে। আমার মনে হয় আপারও কিছু একটা ঘটছে। ওকে আমি মানুষের মতো মানুষ করব, কারণ ওর চিৎকারে প্রতিবাদের আওয়াজ শোনা যায়, বিদ্রোহের আওয়াজ শোনা যায়, যা আমি মা হয়ে তোদের আওয়াজে কোনো দিন পাইনি। যেসব বাচ্চার আওয়াজে প্রতিবাদের আওয়াজ শোনা যায়, সেসব বাচ্চারা সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অসহায় গরিব দুঃখী মানুষের ক্ষুধার আর্তনাদ বোঝে। যা ছিল তোর বাবার, যা ছিল ওর বাবার আদর্শ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি এমন মানুষ বানাবো, অসহায় গরিব দুঃখী মানুষের চিৎকারের পূর্বে সেই ডাকর কানে পৌঁছুই। তাহলে এই দেশের ক্ষুধার্ত মানুষের হাহাকার আর্তনাদ ওর কানে পৌঁছবে। থাকবে না বাংলার মাটিতে অসহায় দুঃখী ভুখার নাঙ্গা মানুষের ক্ষুধার জ্বালা, জ্বালা ক্ষুধার জ্বালা, ক্ষুধার জ্বালা। দাফন দিতে কাফনের কাপড়ের দরকার হয় না, তোর পরনে আবার 11 সারি কিসের জন্য? এই কাপড় দিয়ে আমাগো বাচ্চার কবর দিব, মাটির নিচে শিশু মায়ের আঁচলে ঘুমায়া থাকব, শীত লাগব না, ঠান্ডা লাগব না, ঠান্ডা। আমার বাচ্চারে আমি কাপড়ের কাপড় দিয়ে মাটি দিমু,
নতুন কাপড় দিয়ে মাটি দিব, নতুন কাপড় দিয়ে মাটি দিব। তুই ভাগ্যবান, দাপনের কাপড় পাইছস, কবর হইছে। আর আমার পোলাটার কি কপাল খারাপ, আমার বাকি দিয়ে চলে গেছে। ওর জন্য দাপনের কাপড়ও জোগাড় করতে পারি নাই। ওর মরা লাশ কইতাছে, মা মা গো, তাড়াতাড়ি আমার দাপনের কাপড় দাও, কাপড় দাও। কোথায় পাবো, কোথায় পাবো আমি দাপনের কাপড়? আল্লাহ। ওই যে কাপড়, ওই যে, ওই তো কাপড়। এত কাপড়, এত কাপড় এনে, এত কাপড়। আমার একটা কাপড় দাও না, আমার একটা কাপড় দাও না। দাপনের কাপড়ের অভাবে আমার বাচ্চাটারে কাপড় দিতে পারতেছি না। যে মরা আছে তো মরেই গেছে, তোমার নিজের পরনেই তো কাপড় নেই। তাহলে দুইটা কাপড় দাও। ভালো কথা, একটা কেন, দশটা দেব। কাছে আয়, দাও দাও না। হাতে কাপড় তুলে নে, হাত দিয়ে নাও, এখানে তো বাইরের কেউ নেই। যতটা দরকার ততটাই দেব। কি নিয়ে মাল্লে বানাইছে, মাল্লে সাদা কাপড় দিয়ে মাটি দিতে হইব। গরিবের জন্য আলাদা নিয়ম করে নাই কে? তাইলে আমার কি দোষ, সন্তানের জন্য দাপনের কাপড় নিতে গিয়া নিজের ইজ্জত দেখাই তৈরব? তোমরা যখন আমার ইজ্জত দেখে কাপড় দিবা, তখন দেখো এই হারামির বাচ্চারা আমার ইজ্জত দেখতে চাস, তবু আমার দাপনের কাপড় দে। তুই কই গেলি রে? এই যে পিছনে, পিছনে কে? আপনি বড় ভাই, আপনি আগে যান। আগে দাম না, আগে দাম না। Oh!
টুকরা মার খাওয়ার পরেও এত বড় বড় চোখ বাবা তুমি মাফ করে দে এই হালার পথে আমি ডরাইছি হালার পথ কথা কও কথা কও এসো তোমার একটু না আদর করে দে Hey, Kapoor! Hey, Kapoor! Hey, Kapoor! Hot! 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 Hey, Kapoor! Get a car, show my hati tori. What's up, Joe? I don't show my stomach. Start shunting the double cover, Pamela! ওরা শ্রম দেয় অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আর তোরা একটা ভণ্ড হারামির বাচ্চা নির্দেশে ওই খেতে খাওয়া মানুষের খাবার কেড়ে নিতে চাইছিস প্রত্যেকটি মানুষই কোনো না কোনো মায়ের সন্তান মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের বুকে দুধ পান করে এই সুন্দর পৃথিবীটা দেখার সুযোগ পায় তেমনি এক সন্তান হারা পাগল মায়ের ইজ্জত তোরা দেখতে চাস কেন কিসের জন্য হ্যাঁ বল কিসের জন্য তোরা মা জাতকে বাজারে পণ্য হিসেবে ব্যবহার করতে চাইছিস পাখারাদার বাহিনী মা জাতকে অত্যাচার করেছিল বলে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই দেশটাকে স্বাধীন করেছে তাই আজ আমি ওয়াদাবদ্ধ এই স্বাধীন বাংলার মাটি থেকে ভণ্ড প্রতারক দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলে গরিব দুঃখী অসহায় মানুষের ক্ষুধার জ্বালা মিটাবো ইনশাআল্লাহ মিনহা খালাকনাকুম ওফিহা নুয়েদিকুম আমার পোলার এই পৃথিবীতে কবর হইছে আমার পোলা নতুন কাপড় পাইছে হে পৃথিবীর মানুষ তোমরা দেখো আমার পোলার কবর হইছে নোরা পাগলা দরবারে বৈশা সব বুঝতে পারে কোথায় কি করছে তোরা বলবি দুখুন আমার এক বিদ্রোহী যুবক তোদের কাপড় গুলো নিয়ে গেছে লাশ কবরে দাফন করছে যেখানে লাশ সেইখানে শেষ গোসল করাইয়া আতর সন্ধান দিয়া দানা তারে সাদা কাপড় পরাইয়া ওরা নোরা পাগলার দরবারের পোশাক পরশ নাই পোশাক পরশ নাই শেষ গোসল করাইয়া হাতর সন্দন দিয়া দাও না তারে সাদা কাপড় পরাইয়া দাও না
কাতারে সাদা কাপড় পরাইয়া। সমস্যা বাবার যদি বাবা হয়
তবে তাকে কি বলে? দাদা না, অঙ্কে মিলল না। আরে কি হয়েছে খুলে বলো। আমার বাবার নাম ছিল ফকির কালাসান, দাদার নাম ফকির লালসান, আর এই ছেলের নাম দুখুমিয়া। আরে গাইবি কথাবার্তা ছাড়ো, কিসের লালসান কালাসান ফকিরচান, আসল কথা বলো। সে নাকি গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু, এই দেশ থেকে ক্ষুধার জ্বালা মেটাবে। ঘুরা, তোমার কথাবার্তা শুনিয়া মনে হয় এই লোক সাধারণ মানুষ নয়। কারণ সাধারণ মানুষ গরিব দুঃখী অসহায় মানুষের কথা বলে না। যে বংশে রক্তের মধ্যে প্রতিবাদের আওয়াজ থাকে, বিদ্রোহের আওয়াজ থাকে, প্রেশার প্রেশার ডাক্তার প্রেশার অঙ্কে বলে, সেই সমস্ত লোকেরাই এমন হয়। টুপি ম্যাডাম, টুপি ম্যাডাম, বিলটা রেখে বাকি টাকা ফেরত দিন। আয় গোলাপি, বিল কত? 20 টাকা। বিলটা রেখে 500 টাকা নোটের বাদ বাকি টাকা ফেরত দিন। 500 টাকা নোট? জি, বুঝতে পারছি, দুই নাম্বার হোটেল। ভালো ভালো টাকা ফেরত দিন, নইলে লাল দালানের ভাত খেতে হবে। লাল দালান মানে হাজত? আপা তাড়াতাড়ি দিয়ে দেন, আপা দিয়ে দেন। যত সব দুই নাম্বার। গোলাপি সর্বনাশ, আমার সাত দিনের আয় শেষ। ওই মায়া লোকটা দুই নাম্বার, ওরে যদি আবার পাই আমি পাটা পুতা দিয়ে সেইচে দিব। গোলাপি আমার সব শেষ। আমার তাই পাইলে পাটা পুতা দিয়ে সেইচে দিব, সব শেষ হয়ে গেল। আজকের মক্কেল কিন্তু এইটা বুঝছি, কই তৈব না। সাবাস, আবার আপনি কই যান? আমি গিয়ে দেখা। হ্যাঁ সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি না একটু বিপদে পড়েছি। বলুন কি বিপদ? মানে এখানে বলা যাবে না, ওদিকে চলুন, আসুন না। চলুন। হ্যাঁ পরে বুঝুন না, গাহেন না ভাই, বহেন। এবার একটু পানি খান, পরে বিপদের কথা শুনেন। আর একটু খান। এই যে ভাই, এমএটিকে ব্যাপার কি? কি ব্যাপার বলো ভাই? বুঝতে পারছি, ষষ্ঠী নষ্টি, ষষ্ঠী নষ্টি, ষষ্ঠী নষ্টি। চলেন আমাদের থানায় চলেন। দেখতে তো ভদ্রলোক, তুইটা তো খারাপ কেন বড় ভাই? আজকে তো অনেক শুভ, টাকা ঘড়ি সাত প্যান্ট চপ চপ পাইছি। আমার ভাগ, ভাগে সমান তিন ভাগের এক ভাগ। আচ্ছা রুস্তম, বড় ভাই সাতটা দিয়ে দে। নাও সাত লিমুনা, নগদ টাকা চাই। বাবা ঠিক আছে, তিন ভাগের এক ভাগ দিয়ে দে। আচ্ছা আপনার কাছে যেটা আছে ওইটার দুই ভাগের এক ভাগ দিয়ে যান। তাড়াতাড়ি দেন, নিজ ইচ্ছায় দিবেন, আমি আপনার কাছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, মন সখীরে পার করিতে নেব মায়ের কানের সোনা গো। লজ্জা করে না, সারাদিন মেয়ে সেজে থাকিস,
আবার সখী পার করতে চাস? লজ্জা করে না মা? দেখো একদিন সত্যি সত্যি একজনকে পার করে তোমার খালিঘর পূরণ করব, সব সাধ সব আশা পূরণ করব। আমার সব আশা পূরণ করবি তুই? আমার জীবনের প্রথম স্বপ্ন সেদিনই ভেঙে গেছে যেদিন চোখের সামনে তোর বাবার মৃত্যু হলো, আর আমার দ্বিতীয় স্বপ্ন সেদিনই ভেঙে গেছে যেদিন ক্ষুধার জ্বালায় তোর ভাইকে হারালাম। এরপর তুই পৃথিবীতে এলি, শত দুঃখ কষ্ট আর যন্ত্রণার মাঝে তোকে নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখলাম। অভাব আর দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে তোকে মানুষের মতো মানুষ করতে চাইলাম, তোকে লেখাপড়া শেখালাম। ভাইকে দিয়ে তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্যে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম তোকে দিয়ে সে প্রতিজ্ঞা আমি সত্যি করতে চাইলাম। তুমি দেখো মা, তোমার সে প্রতিজ্ঞা আমি সত্যি করব। আমার প্রতিজ্ঞা সত্যি করার জন্যই তো তুই মেয়ে সেজে থাকিস। তোর যে হাতটা আমার প্রতিশোধের হাতিয়ার ভেবেছিলাম, আমার প্রতিজ্ঞা সত্যি করবি বলেই তো সেই হাতে তুই চুরি পড়েছিস। তোর যে চোখে আমি প্রতিহিংসার আগুন জ্বালাতে চেয়েছিলাম, আমার প্রতিজ্ঞা সত্যি করবি বলেই তো সেই চোখে কাজল পড়েছিস। মা, তোমার এই হতাশা তোমার জীবন থেকে একদিন দূর করে দেব। আমি প্রমাণ করব আমি তোমার স্বপ্নটাকে সত্যি করার জন্য আজকের এই পোশাক পরেছি, আমি তোমার প্রতিশোধে হাতিয়ার হব। হ্যাঁ, তুই তো অসহায় দুঃখী মানুষের হাতিয়ার হিসেবে কাজ করবি, নইলে যেদিন তোকে আমার সোহরাব রুস্তম রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল সেদিন থেকে তোর কানে কানে হাজারবার লক্ষবার বলেছি, দুঃখ আমার পেটের সন্তানদের দিয়ে যখন ওর বাবার তোর বাবার আদর্শ স্বপ্ন সাধ কিছুতেই পূরণ হবে না। মা, আমি জানি বাকিটুকু তুমি কি বলবে। তুমি বলবে যখন ক্ষুধার যুদ্ধে অসহায় মানুষগুলো হেরে যাবে তখন এই হাত হাতিয়ার হিসেবে ক্ষুধার যুদ্ধে কাজ করবে, মিটাবে ক্ষুধার্ত অসহায় মানুষের আর্তনাদ। মা, আমি তাই করছি। তুমি শুধু দোয়া করো এর সফলতা যেন বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। বাবা, বাবা, আরে এই বাবা, তুমি নাকি আমি খুঁজছিলে। মা খেলনা, তোমার মন যা চায় সারাদিন তাই করে বেড়াচ্ছ, বন্ধু বান্ধবদেরকে নিয়ে দু হাত ভরে টাকা খরচ করছো। টাকা খরচ হলে আমার কিন্তু প্রেসার বেড়ে যায় মা। বাবা, আমি আমার মায়ের রেখে যাওয়া টাকা খরচ করছি, তাতে তোমার প্রেসার বৃদ্ধি হওয়ার কি আছে? ঠিক আছে, তোমার মন যা চায় তাই করো, তবু তোমার মরা মায়ের খোঁটা দিও না। যাও যাও। যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আরে দূর সাই গোলাপি, ওই গোলাপি ইয়াপা পান দে, এই নেন আপা, ওই যে ফটকা সিঁড়ি পাইছি। ওই সাই ওট ওট কইতাছি, তুই সেদিন আমার জন্য ভাতও খায় গেছ, টাকা রয়ে গেছ তোরে। আমি আমি টাকা দে, টাকা দে কইতাছি। খরচ করে ফেলেছি, খরচ করে ফেলেছি, কইলেই হইল। আজ থেকে তুই আমার দোকান ও কাম করবি, আমার বাইকও কাম করবি। চল চল কইতাছি। মিলে
বারের মতো অনুরোধ করছি, তোমরা সকলে আরেকটু পরিশ্রমী হও এবং প্রতিদিন রাত অন্তত 12টা পর্যন্ত সবাই কাজ করো, নইলে এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, আমরা রাত 12টা পর্যন্ত কাজ করতে রাজি আছি, তবে আমাদের প্রত্যেক দিনের শ্রমের টাকা কাজ শেষে দিতে হবে। কোথেকে দেব? আমার বাড়ি থেকে টাকার গাছ আছে, যে যা কি দিলি পড়তে থাকবে। আপনার বাড়ি থেকে আমরা টাকা দিতে বলি নাই, আমাদের প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠান, দিন রাত কাজ করে যেখানে আমাদের লাভ হওয়ার কথা, আজ 3 বছর যাবত সেখানে লাভ লোকসানের কোনো হিসাবই দেওয়া হয় না। হিসাবের প্রশ্ন তুললেই পাশ কাটিয়ে যান, এভাবে আমাদের আর কতদিন ঠকাবেন, বোকা বানিয়ে রাখবেন। আমাদের দাবি প্রতিদিনের বেতন সহ ওভারটাইমের টাকা প্রতিদিন শোধ করতে হবে এবং আগামী 7 দিনের মধ্যে 3 বছরের বকেয়া হিসাবও দিতে হবে, নইলে আমরা অনাস্থা দিয়ে নতুন সভাপতি নির্বাচিত করে কাজ আরম্ভ করব, তাছাড়া কেউ কাজ করব না। এই চুপ চুপ, এই মহিলা, এই মহিলা, তুমি কি আমাকে ধমকি দিচ্ছ? জানো কাজ বন্ধ করে দিলে শ্রমিকদের ঘরে ঘরে অভাব দেখা দেবে, শ্রমিকরা না খেয়ে মরে যাবে। আমি জানি শ্রমিকদের অনেক শ্রমের বিনিময় একটি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, আর তুমি উৎপাদন বন্ধ করে দিতে চাইছো, নিশ্চয়ই ষড়যন্ত্র, শ্রমিকদের না খাইয়ে মারার ষড়যন্ত্র। দুকু দাঁড়াও, বেডার কথার মধ্যে বদগন্ধ পাওয়া যাইতেছে। হ্যাঁ, আমরা না খেয়ে মরে যাব, তবুও দাবি আদায়ের প্রশ্ন যখন তুলেছে তখন দাবি আদায় করেই ছাড়ব, তাই আমরা সবাই চাষির সিদ্ধান্ত একমত। আমার মনে হয় কোন ষড়যন্ত্র আছে। ডাইরেক্ট বদগন্ধ, তাছাড়া শ্রমিকও আছে প্রচুর, এখানে অপারেশন হওয়া উচিত। আমার কথা শোনো, তোমরা শান্ত হও, আমি কি বলি তা তোমরা শোনো, শান্ত হও। দেখো বাবা, আমি ওদের ভালোর জন্য বলি আর ওরা আমার বিরুদ্ধে স্লোগান দেয়। আপনি কিছু ভাববেন না, আমি ওদেরকে দেখছি, তোমরা আমার কথা শোনো। আমরা কোনো ভাড়াটিয়া লোকের কথা শুনবো না, তোদের মতো সন্ত্রাসীদের ভাড়া করে চোখ রাঙিয়ে আমাদের মতো অসহায় মানুষদের মুখ বন্ধ করে দেয়, আর বন্ধ করে দেয় বলেই এদেশে আজও শ্রমিকরা বিভিন্ন রকমের হয়রানির শিকার। এদেশে তোদের মতো অমানুষের জন্ম না হলে শ্রমিকদের দাবি কখনোই স্তব্ধ করে রাখতে পারত না, তাই তোরা মানুষ না, তোরা রাজাকারের বাচ্চা, রাজাকার। মহিলা, তুই আমার বাবাকে কারে দিয়েছিস,
আজ তোকে আমি ছাড়ব না। বন্ধ করে ছাড়ব না। থাকবো না থাকবো, মহিলা মানুষ মাফ করে দাও। ইয়ে তোমার সাথে জরুরি কথা আছে। আসো আসো, নারী নির্যাতনে পড়বা, চলো চলো চলো। বলো মা বলো, কে তোমার শরীরে হাত দিয়েছে? শুধু একবারও নামটা বলো। শান্ত হ বাবা, আমার মন বলছে দুঃখ ছেলেটা আসলে ভালো, কেন যে আমার শরীরে হাত দিয়েছে বুঝতেই পারলাম না। দুঃখ? অনেক স্বপ্ন নিয়ে তোর নাম আমি রেখেছিলাম দুঃখ, যাতে তুই দুঃখী মানুষের দুঃখ বুঝিস। কারণ যেদিন তোকে আমি প্রথম বুকে নিয়েছিলাম, সেদিন তোর গলায় ওই তাবিজ দেখে তোর বাবার আদর্শের কথা আমি জানতে পেরেছিলাম। দেখবি দেখবি। এই দেখ নাজমা, তুমি জানো আমার প্রতিজ্ঞার কথা, যা তুমি রক্ত দিয়ে লিখে আমার সন্তানের কণ্ঠনালীতে তাবিজ বানিয়ে পড়িয়ে দেবে, যাতে আমার সন্তানের কণ্ঠে আমারই কথা সারাদিন বেজে উঠে। এবার বল তুই কি করেছিস? একজন আদর্শবাদী মায়ের গায়ে হাত দিয়েছিস? একটু বা চিন্তা করে দেখ, বাস্তবে যদি ওই মাত্র আপন না হয়, ওই মা যদি তোর গর্ভধারিণী মা হয়, জন্মের পর তুই যদি ওই মায়ের বুকে দুধ পান করে থাকিস। না মা না, তুমি ও কথা বলো না, প্রয়োজনে আমি আমার এই হাত কেটে ফেলবো, পুড়ে ফেলবো, পুড়ে ফেলবো। বিশ্বাস করো মা, আমার নিজের প্রয়োজনে আমি হাত তুলে নে হাত তুলেছে ওইসব অসহায় শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করার জন্য। আমি খেতে আসিনি, খান সাহেবের সাথে কথা বলতে এসেছি। উনি কোথায়? বাবা তো বাড়িতে নেই। ও, আপনি তাহলে খান সাহেবের মেয়ে? জি। নিন খান। না না, আগে এগুলো খান। আমি ওইসব খাই না। বা বাঙালি হয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পছন্দ করেন না, অথচ ইংরেজদের পছন্দের খাবার ঠিকই খেলেন। আশ্চর্য আপনাদের মাতৃবোধ। আমার মনে হয় ইংরেজদের রক্ত এখনো বাঙালি শরীরে প্রবাহিত হচ্ছে বলে তাদের নিজেদের অস্তিত্বকে ভুলে গিয়ে ওদের অস্তিত্বকে মূল্য দেয় বেশি। বাঙালির ঐতিহ্য নিয়ে যারা গর্ব করে তাদের দেখতে বড় ইচ্ছে হয়। একজন বাঙালি মেয়ে হয়ে তার প্রিয়জন ছাড়া অন্য কাউকে চেহারা দেখায় না। আপনার কথাবার্তা শুনে আমার খুব গরম লাগছে ম্যাডাম। ম্যাডাম ফ্যানটা ছাড়ি? জি আচ্ছা।
আকাশে তুই চক্ত ধৈরা রাখা হইল আমার দায় হায় 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 কি যে দেখাইলাই আমায় যায় 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 মনটা পাগল হইয়া যায় বাইরে শক্ত ভিতর নরম জানে প্রেমের খেল বিশ বছরের মাইয়া হইল গাছে পাকা বেল বাইরে শক্ত ভিতর নরম জানে প্রেমের খেল পুরুষ দেখলে তাদের নাকি মাথা ঘুরা যায় পুরুষ দেখলে তাদের নাকি মাথা ঘুরা যায় মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো খোদা আল্লাহু আমিন কে তুমি আমি আমি লাজু ওই বস্তির পাশেই থাকি বাপ মা চোদ্দ গোষ্ঠী সব ফুটুস বলতে পারেন ঠিকানা থেকেও নেই কার শেষে মনের কথা বলার জন্য বন্ধু বান্ধব খুঁজি মেয়ে সে যে ছেলে ঘোরাফেরা করে ওকে খুঁজতে আসছি একটু আড্ডা দিব তাড়াতাড়ি বলে ফেলেন আমি আবার বেশি কথা বলি না 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 তুমি বেশি কথা বলনি আমি ওরই মা আপনি ওর মা সর্বনাশ ইয়ে মানে আমারে মাফ করে দেন আরে এই মেয়ে কোথায় যাচ্ছ পাগল মেয়ে মা আমাকে দোয়া করো ছি লজ্জা করে না নকল পুলিশের পোশাক পরে মাকে সালাম করতে না ভাবি ইমন নকল পুলিশ অফিসার নয় সে বাস্তবে একজন পুলিশ ইন্সপেক্টর
ভাই সাহেব আপনি? হ্যাঁ ভাবি আমি। আপনি হয়তো ভাবছেন সেদিন আপনাদেরকে রেখে চলে যাবার পরে আমি কোনো খোঁজ খবর নেইনি। ভাবতে পারেন নোরা পাগলা হাতে মৃত্যুর ভয়ে অন্যের মতো আমিও আপনাদের কোনো সংবাদ নিতে আসিনি। না না ভাবি, আমি আপনাদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ভাবি আল্লাহর অশেষ দয়ায় চাকরির শেষ সময় এসে ইমনের দেখা পেলাম। জানতে পারলাম ইমন সিরাজি সাহেবেরই সন্তান। তখনই তাও তাও করে চলে উঠল একজন সৎ পুলিশ অফিসারের হত্যা রহস্য উদ্ঘাটনে আগুন, চলে উঠল সন্ত্রাসীদের এদেশের মাটি থেকে সমূলে উপড়ে ফেলার আগুন, যা একমাত্র ইমনদের মতো যুবকদের পক্ষে সম্ভব। এবং সম্ভব বলেই প্রথমে ইমনকে ভিন্নরূপে সাজিয়ে ওদের আস্তানার ঠিকানা আর গতিবিধি লক্ষ্যবস্তু করার জন্যে আমি নির্দেশ দিয়েছিলাম। চেয়েছিলাম ওইসব সন্ত্রাসীদের সকল তথ্য সংগ্রহ করে ওদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তারপর ইমনকে নিয়ে আপনার সামনে হাজির হব। কিন্তু যখনই আপনি ইমনের কার্যকলাপে বেশি নিরাশ হয়ে ভেঙে পড়লেন তখনই ইমনকে পুলিশের আসল পোশাক পরিয়ে আপনার সামনে নিয়ে এসেছি এবং এই কক্সবাজার সদর থানায় ওকে পোস্টিং দিয়েছি। ভাই সাহেব আপনি ওকে দোয়া করবেন, যে সৎ কাজ করতে গিয়ে ওর বাবাকে জীবন দিতে হয়েছে সেই সৎ কাজে যেন। ইমন শুনেছ, শুনেছ একজন সৎ পুলিশ অফিসারের স্ত্রী আদর্শের কথা? তাই আমি চাই কোনো কালোবাজারি যেন এই বাংলাদেশের মাটিতে পা রাখতে না পারে। স্যার আপনারা আমার জন্য দোয়া করবেন, আজ থেকে বাংলাদেশের মানচিত্রে বাহির থেকে যেমনি কোনো অবৈধ মালামাল আসবে না তেমনি পাচার হতেও দেব না, এ আমার প্রতিজ্ঞা। তুমি এই মুহূর্তে সব কি বলছো? তোমার লাঠিটা দাও আমাকে, মারো 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 মারো। আগামীকাল সোনাদিয়া দ্বীপে সকালে পার্টি চলে আসবে, এসে যদি ফিরে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমার 2 কোটি টাকার ক্ষতি হবে। ওরা পাগলার পাগলামি কইতাছে, পুলিশ টহল দিতাছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। নোরা তুমি আমার প্রেশার বাড়াইও না, তো আর বাড়াইও না, যে কোনো একটা উপায় খুঁজে বের করো, বের করো, বের করো। খান সাহেব কি হয়েছে, কি উপায় বের করার কথা বলছেন? বসো বাবা বসো, বসো, হ্যাঁ বসো। দুঃখ তোমাকে সেদিন আমার সব কথা খুলে বলতে পারি নাই, আমার কিছু গোপন ব্যবসা আছে। পার্টি আগামীকাল সকালে এসে পৌঁছবে, যেখান থেকে মাল ডেলিভারি হওয়ার কথা সেখানে পুলিশ টহল দিচ্ছে। এখন আমি কি যে করব, কোনো পথ খুঁজে পাচ্ছি না, আমার প্রেশার বেড়ে যাচ্ছে। যদি সামান্য কাজ হয় তবে অন্য কাউকে দায়িত্ব দিন, আর যদি মনে করেন অনেক টাকার মামলা তাহলে দায়িত্বটা আমি নিতে পারি। এখন দিন না রাত, রাত ঠিক আছে দে দে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। Please! Hey!
সর্বশক্তিমান আল্লাহ। এই ছাড়া পৃথিবীর এমন কোন প্রাচীর নেই যে দুঃখকে আটকিয়ে রাখতে পারে। বল, তোদেরকে কে পাঠিয়েছে? পাগলা আর পেশার হাই যা আর পেশার দুঃখু আসো, আমার প্রেশারের অবস্থা আপ ডাউন, সংবাদকে আগে তাই বলো। দুঃখু একবার যে দায়িত্ব নেয় তা সে সমাধা করে আসে। তাহলে দাও ব্রিফকেসটা দিয়ে আমার প্রেশার ডাউন করো। ব্রিফকেসটা আমি দেব, তবে ব্রিফকেসটা নেওয়ার পূর্বে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাড়াতাড়ি বলো কি সেই প্রশ্ন। ব্রিফকেসটা আনতে গিয়ে পুলিশ ছাড়া অন্য কেউ যদি, এমন কি আপনার কোনো আপন লোকও যদি বাধার সৃষ্টি করে, তার কি বিচার হওয়া উচিত? আপন মেয়ে তাকে ছেড়ে দাও। আপনার বিজনেস পার্টনার অর্থাৎ এই বিশ্রী লোকটা এবং তার লোকজন হারাম জাদা, হারামি, তুই আমার এত বড় শত্রু। বাংলা দুঃখ আবার সব সইতে পারে, কিন্তু তার সামনে যদি কেউ শক্তি দেখা তা সে বরদাস্ত করে না। শালা আমারই গলায় গুপ্তি ঠেকায়। ঠিক আছে, আমারও পুলিশ আছে, আমিও পুলিশকে টেলিফোন করে বলবো, হ্যালো পুলিশ ইন্সপেক্টর, ওই নুরা পাগলা ভণ্ড পাগলা, ওই শালা দুই নম্বর ব্যবসা করে, ওই যে কাটা পাহাড়ে ওখানে নেশা জাতীয় ব্যবসা আছে, মালগুলি উদ্ধার করুন। হ্যালো পুলিশ ইন্সপেক্টর, মালগুলি উদ্ধার করুন, শালাকে গ্রেফতার করুন। কাদের খান বাচ্চা, আমি মাসের মধ্যে পড়ে হিরোইন গাঁজার ব্যবসা করি, আর আমিও জানি কাটা পাহাড়ের মধ্যে বিদেশিদের সাথে তোমার কালোবাজারি ব্যবসার কথা। তুমি যদি জানাও আমার কথা, আমিও জানাবো পুলিশকে তোমার কথা। হ্যালো ইন্সপেক্টর, আপনার জন্য একটা সংবাদ আছে। বলুন। আমি মাসের মধ্যে পড়ে হিরোইন গাঁজার ব্যবসা করি, একমাত্র তুমি জানো, আর আমিও জানি কাটা পাহাড়ের মধ্যে বিদেশিদের সাথে তোমার কালোবাজারি ব্যবসার কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন খান সাহেব। এই যে খান সাহেব, আমার কিছু কথা শুনুন। আপনারা যা আরম্ভ করেছেন তাতে আমার খুবই ভয় হয়। কিসের ভয়, কি হয়েছে? নুরা পাগলার সাথে আপনার দ্বন্দ্ব হওয়ার পর তার কাজকর্মে আমার সন্দেহ হচ্ছে, তাই আমি তার পেছনে লোক লাগিয়ে কিছু জরুরি তথ্য সংগ্রহ করেছি, শুনতে চান তো বলি? এই কি তথ্য বলো বাবা বলো, আমার প্রেশার আপ ডাউন। শুনুন, আমি মাসের মধ্যে পড়ে হিরোইন গাঁজার ব্যবসা করি, একমাত্র তুমি জানো, আর আমিও জানি কাটা পাহাড়ের মধ্যে বিদেশিদের সাথে তোমার কালোবাজারি ব্যবসার কথা।
তুমি যদি জানাও আমার কথা, আমিও জানাবো পুলিশকে তোমার কথা। করছি কি? আয় হাসান, গোডাউন থেকে মালামাল থানায় নিয়ে আসো। ইয়েস স্যার। আয়। হ্যালো, করছেন কি? কর দুঃখ দুঃখ, আমার সব শেষ, আমার সব শেষ। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, আসলে কোনো কিছু শেষ হবে না, বরং দিন দিন বাড়বে। এই দুঃখ যতদিন আপনার সাথে থাকবে। বল শালা, শোনো ডালিপে মালামাল গুলো কোথায়? বল। আমি জানি না স্যার। বল বলছি স্যার। বল 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 বলছি বলছি। নুরা পাগলা, নুরা পাগলা, নুরা পাগলা, পাগলামি কইতাছে সংবাদদাতার আগমন। বাবা রে, খারাপ সংবাদ দিলে কি জানি হয়। সংবাদ বল, সংবাদ বল, পুলিশ গোডাউন সিজ করছে। এত সুন্দর সংবাদ বলি, আমার বুকে আয় না বাবা, তোকে একটা আদর করি।
ওদের যে দাবি আপনি আমাকে দিয়ে থামিয়ে দিয়েছিলেন সে বেতন এবং ওভারটাইমের ন্যায্য দাবি মেনে নিলে ওরা পূর্বে সবকিছু ভুলে গিয়ে আবার আপনাকে ভোট দিবে যেটা এদেশের শ্রমিকদের ক্ষেত্রে মালিক শ্রেণীরা যুগ যুগ ধরে করে আসছে তার মানে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে সারা জীবন তাদের পাওনা টাকা পরিশোধ করতে হবে আরে না না শুধুমাত্র নির্বাচনের ফলাফল ঘোষণা দেওয়া পর্যন্ত এদেশের অবস্থা জানেন না নির্বাচনের আগে দূরের আত্মীয় আপন হয়ে যায় ভোটাররা যা চায় তাই দেব নির্বাচনের জিতে গদিতে বসে সব কিছু ভুলে যায় আপনিও ঠিক তাই করবেন হ্যাঁ ঠিক বুদ্ধি দিয়েছো এই তাহলে এবার আমাকে কি করতে হবে বলো আপনি ওদের সব দাবি মেনে নিয়েছেন এই বলে চুক্তিপত্রে সই করে দিন আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না সই করে দিন আপনারা আমাকে দোয়া করবেন আপনাদের মতো অসহায় মেহনতি শ্রমিকদের পাশে সুখ দুঃখের সাথী হয়ে আমি দুঃখ যেন সারা জীবন থাকতে পারি গ্রাম ভাঙার সমভাই গ্রাম ভাঙার সমভাই বাস সংবাদ আছে সমবায় শ্রমিক সমিতি নির্বাচন আগামী 15ই জানুয়ারি কাদের খান এই বান্দুরা পাগলা নিজের ক্ষমতা দিয়ে নির্বাচিত হবে নির্বাচিত হবে তোমার থাপ্পরে জবাব দিবে এই তোরা ব্যবস্থা কর আমি নির্বাচন করব কক্সবাজার সমবায় নির্বাচন 97 নমিনেশন পাওয়া গেছে মোট 5টি বাছাই করতে একটি বাতিল হয়ে গেছে বাকি 4টি নাম আমি ঘোষণা করছি জনাবা সাইলা বিবি ফুল মার্কা জনাব কাদের খান তলোয়ার মার্কা জনাব নুরা পাগলা কুড়াল মার্কা এবং জনাব দুখুমিয়া মই মার্কা দুখু এসবের অর্থ কি তুমিও নির্বাচন করছো নির্বাচনে অংশগ্রহণ করা না করা এটা একজন নাগরিকের ব্যক্তি অধিকার সমবায় শ্রমিকদের দৃষ্টিতে আমি যোগ্য প্রার্থী বলেই নির্বাচনে দাঁড়িয়েছি খান সাহেব তাহলে দুঃখু আপনার এবারের প্রতিদ্বন্দ্বী হলো এ সবই হয়েছে একমাত্র তোমারই জন্য আরে সেদিন আমি তোমাকে থাপ্পড় মেরেছিলাম শুধুমাত্র ওকে দেখানোর জন্য আর তুমি কিনা আমাকে ভুল বুঝে পুলিশকে দিয়ে আমার গোডাউন সিজ করিয়েছো কাটাপাড়ে ব্যবসার কথা বলে দিয়েছো ইডিয়েট লঞ্চের না না খান সাহেব নুরা পাগলার সব দোষ থাকতে পারে কিন্তু যাকে একবার বুক দেয় তাকে পিঠ দেয় না আপনি ফোন করে পুলিশকে সব জানিয়েছেন মিথ্যুক তোমার সব কথা রেকর্ড করে দুঃখ আমাকে শুনিয়েছে দুঃখ মানে কেউ টেসা খান সাহেব আপনাকে আমি একবার জানিয়েছি যাকে নোরা বুক দেয় তাকে পিঠ দেয় না সেদিন ফোনে যেটা বলেছিলাম সেটা শুধু আপনাকে ভয় দেখানোর জন্য যাতে পুলিশ থেকে বিরত থাকেন আরে রাখো তোমার পুলিশ আমার কাছ থেকে তোমাকে বের করে দেবার পর আমি তো তোমাকে ফোনই করি বরং তোমার সমস্ত গোপন ষড়যন্ত্রের কথা রেকর্ড করে দুঃখ আমাকে শুনিয়েছে আপনি আমাকে ফোন করেন না না আমার কথা রেকর্ড করে দুঃখ আপনারে শুনাইছে হ্যাঁ খান সাহেব
অঙ্কে কর্মিল আছে। আসেন আসেন খান সাহেব, নোরা পাগলার পাগলামি কইতাছে। আমাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে পারলে আমাদের সব কল কব্জা নষ্ট করে দিয়া আপনার মাথায় এক পা আমার মাথায় এক পা দিয়া সকল সমবায় শ্রমিকদের মাথার মুকুট হবে দুঃখ। চুপ করো চুপ করো, সব বুঝতে পেরেছি। এখন তোমার আমার মান অভিমানের কথা ভুলে গিয়ে পায়ের নিচের মাটি সামাল দাও, বুদ্ধি বের করো। ওঠো, গরিবের পেটে ক্ষুধার জ্বালা না থাকলে কখনোই ধনীদের কাছে আসে না। তাই এবারে নির্বাচনে জিততে হলে ওদের ক্ষুধার জ্বালা স্বাভাবিকের চাইতে বহুগুণ বাড়াতে হবে। ডেইলি পেমেন্ট বন্ধ করে দিতে হবে। আপা, কত দুই দিন ধরে 500 টাকা কোনো খাওয়ান দিবার পারতাছি না। আল্লাহ জানাঙ্গ গরিব বানাইছে, তাইলে পেট দিল কে? ঠিকই কইছো আপা, পেট দিল জন খোদা দিল কে? আল্লাহ যদি কোনোদিন পাইতাম তবে জিগাইতাম, গরিবে পেট দিল কে? তোরা তো স্বামী স্ত্রী দুইজন মৎস্য অফিসে চাকরি করস, তোকে আবার অভাব কিসে? হারামজাদা কাদের খান কি বেতন দেয়? সমিতির মধ্যে নিয়ম করে দিছে, যারা নতুন চাকরি লইব হ্যাঁ গড়ে একদিনে দিব 50 টাকা। ভোটের এখনো 4-5 দিন বাকি, এই 4-5 দিন কি বাচ্চা গোনা খয়ে রাখুম? কাদের খান নাকি ভোটের আগে কোনো টাকা দিব না। এখন অঙ্গ একমাত্র ভরসা হয় দুঃখ ভাই। প্রিয় সমবায়ী ভাই ও বোনেরা, আজ আমি এক কঠিন সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমবায়ের ভিত্তি হল সমতা। সমিতিতে ছোট বড় ধনী গরিব সাদা কালো বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলমান সবার অধিকার সমান, কিন্তু এই অধিকার থেকে আমরা বঞ্চিত বলেই আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে চলেছি। কাদের খান আমাদের ন্যায্য দাবি থেকে শুধু বঞ্চিত করেননি, বরং আমাদের কোনো সিদ্ধান্ত ছাড়াই বিনা কারণে অহেতুক হয়রানি করার জন্য সমস্ত সমবায় প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তার কারণে প্রত্যেকটি বস্তিতে আরম্ভ হয়েছে ক্ষুধার আর্তনাদ। কেউ কেউ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। আমি আমার প্রচেষ্টা দিয়ে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করে যাচ্ছি, এবং আমার প্রচেষ্টা আপনাদের কাছে যে যথেষ্ট নয় তা আমি জানি, কিন্তু আমি কি করব, আমি একা। আপনারা জানেন 10-এর লাঠি একের বোঝা, এরই নাম সমবায়ী, এবং এর সার্বিক বাস্তবায়নের জন্য আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাই আসুন এক সমবায়ী অপর সমবায়ীর হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে 10-এর লাঠি 1-এর বোঝা এই প্রবাদ বাক্যকে বাস্তবে রূপান্তরিত করে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন। সারা বাংলা সমবায়ী এক হও, এক হও। সারা বাংলা সমবায়ী এক হও, এক হও। সারা বাংলা সমবায়ী এক হও, এক হও। দুকু ভাই যেখানে আমরা আছি সকালে, দুকু ভাই যেখানে আমরা আছি সকালে, সারা বাংলা সমবায়ী এক হও, এক হও। ভাই সব আপনারা থামুন, আপনারা থামুন ভাই। আজ থেকে কোন সমবায়ী প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন না। কাদের খান যতক্ষণ পর্যন্ত আপনাদের ডেইলি পেমেন্ট না দিবে ততক্ষণ পর্যন্ত কোন মিলের চাকা ঘুরবে না, কিন্তু আপনাদের বেতন চলতে থাকবে। নির্বাচনের শেষে এই বকেয়া আমি দুঃখ অবশ্যই আপনাদেরকে পরিশোধ করে দেব। সুতরাং নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের
যার যে কাজ জানা আছে এই মুহূর্তে সেই কাজে আপনারা নেমে যান এবং আমাদের সকলের উপার্জিত অর্থ দিয়ে চাল ডাল কিনে রান্না করে একত্রিতভাবে খাব মনে করতে হবে আজ থেকে আমরা একটি পরিবার হাতি নাতি করো ভাই ও বড় ভাই একত্রিত করা ক্ষুধা লাগছে কি হইছে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে ভালো কথা খাবি আর হরের বউ তোর বাবা কি টাকা রেখে গেছে তো কিনা খাও মু গালি দেন কা আমার বাবা আপনার বাপ না বাপ তো ঠিকই খালি জলে ভাই খালি জলে আর জ্বলব না খাবার আছে আয় আমার লগে ওই ওই যে টিকিটটা দেখি কিসের টিকিট আরে মিয়া আমার বড় ভাই সোরাব এই সমুদ্রের পার লিজ নিছে উঠেন মিয়া খাড়া হও ওই হোটেলে যেতে হবে আরে মিয়া বইছে বসে কথা দাঁড়ান রস্তাম পোয়ান খাবারগুলো কি করলো হ্যাঁ খাবারগুলো এখন কি খাবে এসব কি হচ্ছে ঠিকই করছি আমার খাবার এগুলো ভাগগুলো কিন্তু আমাকে দিবি আচ্ছা মনে থাকে জানো আচ্ছা এই প্লেটগুলো একটু গুছিয়ে দে শুনুন ভবিষ্যতে বড় লোকদের খাবারগুলো গরিবরা এমনি করে কেড়ে নিয়ে খেয়ে ফেলবে তাই দয়া করে নষ্ট করবে না তাই উপদেশ দিয়ে গেলাম চল চল আগে হাত আগে হাত আগে হাত পিছে সব খাবার নিয়ে গেল খান চাচা আমি হাত দিয়ে খাইতে পারি না বাবা হাত দিয়ে খেতে পারেন না আমার মাথায় যত চুল আছে তত বছর তারে বাসায় রেখো অনেক বছর পরে আপনারা সবাই খান আমি দিলে নেই খান খান এগুলো মশা না রে এগুলো কাদের খান আর নুরা পাগলার সন্ত্রাসী গ্রুপের ট্রেনিং প্রাপ্ত সদস্য এনে যে এনেছে তোলে না তো না এই দেখ কত বড় চুল আর কত বড় মোষ নুরা পাগলার চুল আর কাদের খানের মোষ সালাগরে মাই ভি ফেলাই বড় ভাই ওরা যখন নুরা পাগলার সন্ত্রাসী গ্রুপের সদস্য তাহলে হাজতখানায় কেন আমরা যেমন এই ভুল ফর্মুলায় চললা মানুষ পুলিশের কাছে ধরা পড়ছি আমার মনে হয় মশাও ভুল ফর্মুলায় চললা মশা পুলিশের কাছে ধরা পড়ছে খেলনা তোমার সব কথা আমি শুনলাম এবার আমাকে যেতে দাও ওদের আগামীকালের খাবারের ব্যবস্থা করতে হবে ঘরে ঘরে গিয়ে দেখতে হবে কে কি অবস্থায় আছে কেন আমাকে সাথে নিতে তোমার এমন কি অসুবিধা তুমি ওদের জন্য আজ যতটুকু করেছো তাতে তোমার কাছে আমি অনেক ঋণী ডার্লিং তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন আজ তুমি আমার সাথে একটি প্রেমের অভিনয় করছো জংলি আরমান আবার প্রেম ভালোবাসা জানে আজ এই প্রেমের অভিনয়ে তুমি যদি সাকসেসফুল হও তবেই তোমাকে আমি বিয়ে করব সত্যি তুমি আমাকে বিয়ে করবে আমি রাজি কি করতে হবে ওই দেখো আমার মায়ের ইচ্ছে ছিল অসহায় দুঃখী মানুষের পাশে থেকে তাদের সেবা করবে কিন্তু বাবার কারণে তা পারিনি তাই তুমি যদি আমাকে সুযোগ দাও
তবে মায়ের যা কিছু আছে সব ওদের কল্যাণে ব্যয় করব। বাঁচাও! 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 Yes, Inspector Yaman bolchi. Adarsho grame onadarsho kaskarba chulche. Keba kahara korche apnara force niye dekhen. Okay. Bacha! Chhare, chhare. Don't move, Duku! Khune dae tumake griftar kora holo. Anja! Ja! Boro bhai. Subtha, ke karo Sirina? Yenapsi kor. Ekjon khuni. সে এবার জনগণের নেতা হতে চায়। এবার চোদ্দ শিখের ভিতরে বসে ভোট গুনতে থাক। ইন্সপেক্টর, আপনি আমার ছোট ভাইয়ের মতো। বিশ্বাস করুন, আমি খুন করিনি। সব ওই কাদের খানের চক্রান্ত। এই আবার যদি দুই নম্বরই কাজ করতে দেখি তাহলে পিটিয়ে তক্তা বানিয়ে দেব। তাহলে দু নম্বরই রাখুন না। দুগু ভাই, তুমি কোনো চিন্তা করো না। নির্বাচনের ব্যবস্থা আমরাই করব। আল্লাহ জি বাসা গেল, তুমি দোয়া করো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলাইকুম। আ নুরা, দেখলে তো অঙ্কের ফর্মুলা জাদু। এবার তোমার লোক দিয়ে তুমি বস্তিবাসীদেরকে জিম্মি করে রাখবে আর আমার লোকজন দেবে জাল ভোট। আমি জয়ী হব। খান সাহেব, আমি অঙ্কে কাঁচা বলি আপনার কাছে আসি, নইলে তো আপনার জায়গাটা আমি দখল করতাম। ডাক্তার প্রেসার, এইবার নির্বাচনে জয় হওয়ার পর নুরা পাগলার দরবার পাহাড়ের গুহা থেকে সাগরের মাঝখানে হবে। আপনি কথা দেন সাগরের মাঝখানে করে দেবেন? হ্যাঁ বাবা, হ্যাঁ। তোমাদের দরবার পাহাড়ের গুহা থেকে উঠবে ঠিকই, তবে সাগরে নয়, মাটির নিচে। মামনি, তুমি আমাদের এই সাগর পাহাড়ের মধ্যে ঢুকে পড়লা কেন? যাও যাও, তুমি তোমার রুমে যাও, যাও যাও যাও। নুরা পাগলার পাগলামি কইতাছে। আরে রাখো তোমার পাগলামি, এখানে তোমার পাগলামি ছাগলামি চলবে না। তুমি ওঠো, ওঠো, যাও যাও যাও। হ্যাঁ, ওঠো ওঠো। আমার মনে হয় কিয়ামতের আর বেশি দিন বাকি নেই বাবা। তাই নাকি? নইলে দুঃখর মতো একজন সমাজ সেবককে তোমরা মিথ্যে খুনের আসামি বানিয়ে ওকে হাজতে রাখতে পারতে না। দেখবে বাবা, টুকুর ঠিকই নির্দোষ প্রমাণিত হয়ে হাজত থেকে বের হবেই। তোমার আর কি চাই বাবা? আমি তোমার একমাত্র মেয়ে, কি দরকার আছে এসবে? দুঃখ, আমি কি এই দিনের স্বপ্ন দেখছিলাম? আমি কি এই দৃশ্য দেখার জন্য তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম? বল উত্তর দে। বিশ্বাস করো মা, আমি খুন করিনি। সব সাজানো ষড়যন্ত্র। মা, একটি বার আমি বেরোতে পারলে আসল খুনিদেরকে আমি আবার এই জায়গায় দাঁড় করাবো, প্রমাণ করব। আমাকে কোলে পিঠে করে মানুষ করে তুমি ভুল করবে, প্রমাণ করব আমি খুনি নই, আমি খুন করিনি। তোর মাও চেয়েছিল তোর বাবার খুনিদের চিহ্নিত করে ওদের ফাঁসির মঞ্চে ঝুলাবে, কিন্তু সাক্ষীদের দিয়ে তা প্রমাণ করতে পারেনি। বরং তোর মাকে ওইসব খুনিদের ভয়ে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু আজ যাদের সামনে ঘটনা ঘটেছে তারাই নুরা এবং কাদের খানের ভয়ে উল্টো সাক্ষী দিয়ে তোকে খুনের আসামি বানিয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে। দুঃখ শুধু একটাই দুঃখ, আমার নিজের কথা না হয় ভুলেই গেলাম, কিন্তু তোর বাবা ইন্সপেক্টর সিরাজে সাহেবে মৃত হাতের আঙ্গুল দিয়ে যে কথাগুলো লিখে তোর মা সফল করতে চেয়েছিল তা বোধহয় কোনোদিন সম্ভব হবে না, সম্ভব হবে না আমার আশা পূরণ।
সম্ভব হবে না তোর মায়ের আশা পূরণ। বলো বোন, তুমি কোন মায়ের কথা বলছো? কোন শিরানি সাহেবের কথা বলছো? আপনি বেঁচে আছেন? আপনি বেঁচে আছেন আপা? হ্যাঁ বোন, দুঃখ এদিকে আয়। আপা, এ লেখা যদি আপনার মৃত স্বামীর আঙ্গুলের রক্ত দিয়ে লেখা হয় তবে এই দুঃখই আপনার হারিয়ে যাওয়া সন্তান। তাহলে দুঃখই আমার হারিয়ে যাওয়া সন্তান, দুঃখই আমার হারিয়ে যাওয়া সুমন। ইমান, 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 ইমান। মা তুমি এখানে? ইমান, দুঃখই আমার হারিয়ে যাওয়া সুমন, এই দেখ তোর বাবার রক্ত দিয়ে লেখা আদর্শের কথা, অঙ্গীকারের কথা। যা আজ সুমন ওর বুকে তাবিজ বানিয়ে রেখেছে। নিশ্চয়ই তোদের বাবার আত্মা আমাকে ইশারা করে বলছে, নাজমা দেখো তোমার দু সন্তানে আজ আমারই আদর্শের কথা বলছে। তাই ইমন, ভেঙে ফেলো বদ্ধ শিকল, খুলে দে আমার সুমনকে। অনেকদিন পর মায়ের খালি কোল পূরণ করো, পূরণ করো বাবাকে মায়ের শূন্য বুকটা। মা, তোমার মতো আমার বুকটাও শূন্য, কিন্তু কিন্তু আমি নিরুপায়, কারণ তুমি যে শিকল ভেঙে ভাইয়াকে বের করতে বলছো সেই শিকল আইনের শিকল, সেই তালা আইনের তালা, সেই তালা আইনের চাবি দিয়ে খুলতে হবে। মা কি বলছিস শিমন, এতদিন পর আমার সুমনকে ফিরে পেয়েও একটি মুহূর্তের জন্য তাকে আমি বুকে নিতে পারবো না। মা ঠিকই বলেছে, ও আইনের রক্ষক, আইনের রক্ষক হয়ে আমার ভাই ভক্ষক হোক, তা আমি চাই না, তা আমি চাই না। আমি নির্দোষ প্রমাণিত হয়ে আইনের চাবি দিয়ে বের হতে চাই, আর সে কারণে আর সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন চালিয়ে যাওয়া। তা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব, যে করেই হোক আপনাদের সকলের প্রচেষ্টায় নির্বাচন চালিয়ে যেতে হবে। দেখো চরম ত্যাগে মেলে পরম পাওয়া, তুমি যে ত্যাগ স্বীকার করেছ তার ফল তুমি পাবেই। এক দুঃখ হাজতে তাতে কি হয়েছে, লক্ষ দুঃখ তো বাইরে রয়েছে। ওরাই তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই হাজত থেকে বের করবেই। আপনার বাবা নির্দেশ আছে তাই শুধুমাত্র তার পোস্টার থাকবে। কেন? দুঃখুর কোনো পোস্টার থাকবে না। কেন? কাদের খান নির্বাচনে ভয় পায় নাকি? আমি বলছি যেখানকার পোস্টার ঠিক সেখানে লাগিয়ে দিয়ে আসো, নইলে জুতো দিয়ে পিঠে একদম লাল করে দেবো। কার কথা শুনবো, বাপের কথা না মেয়ের কথা? জলদি লাগা, খবর আছে। খেলনা, তুমি যে তোমার বাবার বিরুদ্ধে নির্বাচন করছো, পোস্টার লাগাচ্ছ, তাতে কি তোমার বাবা তোমাকে কিছু বলবেন না? অবশ্যই বলবে, আর তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি যা করছি তা সত্যের পক্ষেই করছি। নির্বাচন মানুষের নাগরিক অধিকার, যার ভোট সে দেবে, যাকে ইচ্ছে তাকে দেবে। মানুষ কথাই বলে গোবরেও পদ্ম ফুল ফোটে। তুমি বিচার করো। প্রিয় কক্সবাজার জেলা সমবায় সমিতির ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
ভোট দেয়া মানুষের নাগরিক অধিকার। আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। তারপরও একটা কথা থাকে, ভোট দেওয়ার পূর্বে চিন্তা করতে হবে কে যোগ্য ব্যক্তি। আমি যে যোগ্য তা আপনাদের সকলেরই জানা আছে। এবার কক্সবাজার বাজার জেলা সমবায় সমিতি নির্বাচনে আপনাদের সকলের প্রিয় মানুষ, মনের মানুষ দুঃখ মহিমার্কা প্রতিক্রিয়ে দাঁড়িয়েছে। তাই আপনারা সকলে মহিমার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন, এই আমার অনুরোধ। কথায় আছে, গায় মানে না আপনি মোরল। একবার ক্ষমতায় আইসা দেখুক, এত বড় দায়িত্ব পালন করা কত বড় কঠিন কাজ। বিয়ের আগে বড়ি আলতা দিমু, স্নো দিমু, লিপস্টিক দিমু, পেডিকুর দিমু, কত কি বলা যায়। শেষে দেখা যায় দুই বেলা পেট ভরে খাবারও দিতে পারে না। রাজনীতি এত সোজা নয়, রাজনীতি করতে করতে চুল গোফ সব পাকাই দিছি, তারপরে মনে হয় রাজনীতি বুঝি না। বৃহৎ কিছু আদায় করতে হলে সকলকে একত্রিত হতে হয়, তাই আসুন এই নির্বাচনে আমরা একত্রিত হয়ে আমাদের প্রিয় দুঃখকে নির্বাচিত করে আমাদের দাবি আদায় করি। সমবায়ের নির্বাচনে দুপুরিয়া দাঁড়াইছে, ঘরে ঘরে সবার কাছে সালাম তার দাঁড়াইছে, দাঁড়াইছে দেশের দিনে দুপুরিয়া সবার পাশে দাঁড়াইছে, গরিব দুঃখীর সেবা করব এক আবো চেঁচাইছে, চেঁচাইছে নালিশান একটা ভাগ্যে। তাদের খানতে ধান্দাবাজ লোক ঠকানোর পরে কাজ, আরে ভোট দিলে পরে মানুষের মাথা ভাঙবো সে, ভাঙবো সে। ভাই মানুষ চিনতে ভুল করেন না। পাগলা দুই নাম্বার পরে চোরাই কারবার, উড়া পাগলা দুই নাম্বার, উড়া পাগলা দুই নাম্বার পরে চোরাই কারবার, নির্বাচনে পাশ করিলে নিজের বস্তা ভাঙবো সে, ভাঙবো সে। ও খালা ভোটটা বুঝেছি না দিয়ে, সমবায়ে
বাইরের নির্বাচনে দুনিয়া দাঁড়াইছে ঘরে ঘরে সবার কাছে সালাম তাহার জানাইছে জানাইছে দুঃখের দিনে দুনিয়া সবার পাশে দাঁড়াইছে গরিব দুঃখীর সেবা করব একটা ভোট সে চাইছে সে চাইছে শুনেন আপনারা কিন্তু সময় মতো ভোট দিতে যায়েন হ্যাঁ তাহলে কিন্তু দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আসি চলো ওদিকে যাই কোন মার্কায় ভোট দিবেন মনে আছে তো হ্যাঁ বলেন তো কোন মার্কা মই মার্কা কি বললি সকল সমবায় শ্রমিক একত্রিত হইছে আর প্রেসার বেড়ে গেল আরে রাখো তোমার প্রেসার ওরা সবাই দুখুমিয়ারে ভোট দেবে খান ভাই কোন চিন্তা করবেন না নোরা পাগলার পাগলামি কইতাছে বস্তি পুড়ায় দাও মুরগি যেমন জবাই করে তেমনি জবাই করতে হবে যা এলান করে দে কেউ যেন ভোট দিতে না যায় এখন প্রেসারে খবর কি বস্তিবাসীরা তোমরা সবাই শোনো এখানে সমবায় সমিতির যারা ভোটার আছো তাদেরকে বলছে আগামীকাল নির্বাচনে যদি তোমরা কেউ ভোট দিতে যাও তাহলে উৎসবের দিনে মুরগিকে যেভাবে জবাই করা হয় ঠিক তোমাদের এমনি গণহারে ভাবে জবাই করা হবে আমি আবারও বলছি তোমাদের যদি তোমাদের জানের মায়া থাকে তাহলে কেউ ভোট দিতে যাবে না তাড়াতাড়ি ভোট দিয়ে আয় হাতে কিন্তু কালি লাগাবি না চাইলে কিন্তু বারে বারে ভোট দিতে পারবি না যা আমার হাতে কালি লাগাইলে সবগুলার মাথা ফাটায় দিমু পেপার দে এই পেপার দেন কাদের খানে তলোয়ার সময় পার হয়ে গেল আপনার সবাই দাদের ভোট দিতে চলুন ওর বাবাদের নিজের পাকলা মেরে ফেলব আর তলোয়ার মার্কায় তাদের কানে চলো আর ভাইয়েরা ভোট দেওয়ানোর বেশি সময় নাই তাই সবাই বেরিয়ে আছেন চলেন ভোট দিতে যাই চলেন ভাই সমবায় শ্রমিক ভাইয়েরা আপনারা ভয় পাবেন না ভয় পাইলে কোনোদিন দাবি আদায় হয় না আপনারা চলুন সবাই ভোট কেন্দ্রে যাই আরে কপাল যার জন্য আমার দুঃখ আজ জেলে তারা আজ ভোট দিতে যায় না আমারই নিয়ে চল আমার জানায় যাক আমি ভোট দিতে যাব ভোট দিতে কেউ না গেল আমরা ঠিকই যাবো আমরা ঠিকই ভোট দেবো আমারই নিয়ে চল দোস্ত উঠা উঠা আল্লাহ তুমি রহমত করো আল্লাহ ওয়ালাইকুম আসসালাম কি খবর পুলিশ অফিসার সাহেব ঠিক আছে তো ওয়ালাইকুম আসসালাম খবর কি আমাকে কোনো প্রতিদ্বন্দ্বী নাই স্যার বাসায় গিয়ে নিশ্চিত ঘুমান গা কয়েক ঘন্টার মধ্যে জয়ের ফলাফল নিয়ে আপনার কাছে আইতাছি নুরা সব শান্ত কোনো ঝামেলা নাই হইচই নাই অস্ত্রের ভয়ে মানুষ বোবা হয়ে যায় খান সাহেব এই তোরা দেখবি মই মার্কায় যেন কোনো সিল না পড়ে ডাক্তার প্রেশান মেশিনই আনি নাই আজকে আসো 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 সোহরাব রুস্তম ওর মা রেডিয়া ভোট দিবার আছে যা ভোট দিয়া যা উঠো মা উঠো চল বাবা মা হাইতে চলো চলো বাবা থাক আমার মা অসুস্থ তাতে ভোট দেওয়ার ব্যবস্থাটা করে দেন আসুন ওই সিল পাইছি রে সিল পাইছি ভোট দেব দে কালি তো নাই কালি বাবু কই কালি নাই কালি না কালি নাই এই রক্তই হবে জনগণের ভোটের কালে নির্বাচিত হবে আমার দুঃখ
আয় রক্ত নিয়ে যা আর রক্ত দিয়ে আসছি তুই মারুম আয় এই আসো আসো জলদি আসো আমি কালি আনছি আসো জলদি আসো ভোট দাও সময় শেষ হয়ে দিতে হয় এই শিল এই রক্ত দিয়ে শিল দিব এই যে কালি আচ্ছা ভোট দাও এই নাতি নাতি ডাক্তার প্রেসার সানোর মাসা নুরা তুমি না হলে এবার আমি কোনো অবস্থাতেই ইলেকশনে জিততে পারতাম না তোমার উপকারের কথা আমি আমার ব্লাড প্রেসারের মতো মনে রাখবো আগে নির্বাচনটা শেষ হোক তারপর হবে দুখু মিয়ার দুঃখের কাহিনী আরম্ভ হুজুর দুঃসংবাদ আছে বলবো না চলে যাব প্রেসার আর বাড়াস না সরাসরি বল কি হয়েছে পুলিশের সহযোগিতায় শ্রমিকরা ভোট দিচ্ছে ডাক্তার প্রেসার প্রেসার কক্সবাজার জেলা সমবায় নির্বাচনে জনাব দুখু মিয়া 1082 ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন দুখু ভাই দুখু ভাই জিতেছি জিতেছি একতারা বাজাইও না হাত ঢোল বাজাইও না একতারা বাজাইও না হাত ঢোল বাজাইও না গিটার আর কঙ্গো বাজাও রে গিটার আর কঙ্গো বাজাও রে একতারা বাজাইলে মনে পড়া যায় আমার একতারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে তোমরা
পদত্যাগ পত্র পাঠালাম পদত্যাগ পত্রে সই করলি তুই ফেরত পাবি তোর দুই মাকে নুরা পাগলা এই ছোকরা তুই আমাকে ডাকছিস কেন ডাকবে তো তোর ভাই তুই যা যা তোর ভাইকে পাঠিয়ে দে তোর পাগলামি আমি চিরতরে বন্ধ করে দেব এখনো সময় আছে তুই আমার মাকে ছেড়ে দে আহা ছেড়ে দেব ছেড়ে দেব আগে তোর ভাইয়ের পদত্যাগ পত্র পাঠা তারপর সবাইকে ছেড়ে দেব সে এখন জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধিত্ব কেড়ে নেবার অধিকার কারো নেই কারো নেই এই ওর কথা আমার ভালো লাগছে না আমার প্রেসার বেড়ে যাবে পরে আটকো বেঁধে ফেল নবাগত নেতা আসিতেছে পরে স্বাগতম জানা স্বাগতম জানা নেতা আইছে স্বল্প মেয়াদের নেতা দুই দিনের নেতা কি তার নীতি জনগণের ভোটে নির্বাচিত হয়েও স্বেচ্ছায় সব জ্ঞানে পদত্যাগ পত্রে সই করতে এসেছে মাকে ফেরত চায় নুরা তুমি কেমন মানুষ বলতো পদত্যাগ পত্রে সই করার পর মনের দুঃখ বলার জন্য অন্তত আপন মা না হোক পালক মাকে ফেরত দাও তাহলেই তো সে পদত্যাগ পত্রে সই করবে তাড়াতাড়ি আরে মানুষ দুনিয়া থেকে পদত্যাগ করলে তার জায়গা হয় কবরে আর আমি তোদের মতো রক্ত চুষাদের আজ এমন পদত্যাগ পত্র দেব যে তোদের পশুর মতো শরীর যেন শিয়াল কুত্তারা থুপড়ে থুপড়ে খায় মানুষ মরার পর তোরা দাফনে কাপড় দিস নি আজ তোদের মৃত্যুর পর তোরা দাফনের কাপড় পাবি না পারবো হ্যাঁ পড়ো পড়ো শেষ গোসল করাইয়া আতর সন্ধান তারে সাদা কাপড় পরাইয়া দৌনা তারে সাদা কাপড় পরাইয়া পাগলা আরে আমি অসহায় দুঃখী মানুষের নেতা দুনিয়াতে হয়তো ওদের কথা বলার কেউ নেই কিন্তু আল্লাহ তো আছেন তোদের সুখ শান্তি আরাম আয়েশের জন্য গরিবের হক কেড়ে নিস বলে ওদের ক্ষুধার আর্তনাদ আমিও প্রতিজ্ঞাবদ্ধ যতদিন বেঁচে থাকবো ততদিন তোদের মুখের খাবার কেড়ে নিয়ে মিটাবো ওদের ক্ষুধার জ্বালা নুরা পাগলা আমার মাকে ছেড়ে দে আমার ভাইকে ছেড়ে দে আল্লাহর কসম লাগে নুরা পাগলা অস্ত্র ফেলে দিতে বল এই নুরা ছেড়ে দে সবাইকে ছেড়ে দে গর্দুমি করিস না ছেড়ে দে অস্ত্র ফেলে দে ওদেরকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে
সেই ছাড়া ছাড়লি মাসখানেক করে ঘা খাইলি। মানুষের মৃত্যুর পরে তুই যে গান গে আনন্দ ফুর্তি করেছিস সেই গান তুই এবং তোর লোকজন সহ সকলে গাইবে। গা গান নুরা পাগলা গা। শেষ গোসল করাইয়া হাতর সন্দন দিয়া দাও না মোরে সাদা কাপড়। অবস্থা তো বেগতিক, এখন কি করি? স্যার পাখি মারার সময় যেই কথাটা বলতেন। ও এক ঢিলে দুই পাখি। ওজনের পাথর দারে 30 কেজি বানাইয়া হারাম দাদার মাদার কর্মীর মধ্যে মানুষ খাবার জন্য খুঁজটা না খাইতে পারে। ওই সাগরে মুইটা দিছে সামনে না পিছনে। যা খুশি তাই করেন। খালি
তুমি মেপে দেখো, মেপে দেখো। জনগণের নেতা গরিব দুঃখী মানুষের নেতাকে কখনো কোনো জেলে আটকে রাখতে পারে নাই, ইনশাল্লাহ তোমাকেও আটকে রাখতে পারবে না। একদিন ক্ষুধার জ্বালা মেটাতে গিয়ে তোকে আমি হারিয়েছিলাম, সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু আজ আমি কাঁদবো না। কারণ আজ তুই দুঃখী মানুষের ক্ষুধার জ্বালা মেটাতে পেরেছিস বলে মনে অনেক আনন্দ। আমার মনে আজ অনেক আনন্দ, তোর মতো একটা সন্তানকে পিঠে করে মানুষ করেছে।